सोमवार आरामबाग महकुमा जुड़े पालित हलो भारत केशरी डॉक्टर श्यामा प्रसाद मुखोपाध्यायेर जन्मदिन। ए उपलक्षे बीजेपी उद्योगे नाना अनुष्ठान आयोजन करा हय। एखन देखुन तारी किछु छवि। কি করছেন এখন পর্যন্ত? আজকে আমাদের এই দিনটা খুব আনন্দের দিন। ভারত কেশরী এই পশ্চিমবঙ্গের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 119তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে এই কার্যক্রম গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে হচ্ছে। আরামবাগ সাংগঠনিক জেলাতেও প্রত্যেক বুথে বুথে কার্যক্রম হচ্ছে। এখন আজকের দিনটা আমাদের কাছে আরও একটু বিশেষ উৎসাহে হয়েছে, এই কারণেই যে ভারতবর্ষ আমাদের রাষ্ট্রীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডাজি উনি সম্বোধন করছেন, শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তো সেই ভার্চুয়াল র্যালি আমাদের চলছে, এটা আরামবাগ সাংগঠন জেলার 27 জায়গায় বড় স্ক্রিন লাগে এবং প্রত্যেক বুথে বুথে কর্মী সমর্থক সাধারণ মানুষও দেখছেন, ওনার বক্তব্য শুনছেন। তো এই সারাদিন ব্যাপী আনন্দ উৎসাহের সঙ্গে আজকের দিনটা আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে রক্তদান শিবির, ফলদান, বস্ত্রদান বিভিন্নভাবে আমরা পালন করছি। ভারতবর্ষের মুখে আজকে 73 বছর ভারত স্বাধীন হয়েছিল, এই শ্যামাপ্রসাদ মুখার্জি গোটা ভারতবর্ষে কোনোদিন প্রচার হয়নি। ভারতীয় জনতা পার্টি আসতে এই শ্যামাপ্রসাদ মুখার্জি মানুষের সমাজে মানুষের কাছে তুলে ধরার জন্যে, এই শ্যামাপ্রসাদ যে একটা মহান ব্যক্তি ভারতবর্ষের জন্য এত, পশ্চিমবঙ্গের জন্য এত কাজ করেছে, সেইটা দিকে দিকে তুলে ধরার জন্য আজকে তার জন্ম শতবার্ষিক আমরা পালন করছি। এর আগে আমাদের বলিদান দিবস হয়েছে, তাই সকলকে নমস্কার জানিয়ে আমার শ্যামাপ্রসাদ সম্বন্ধে সম্পর্কে আমরা খানাকুল বিধানসভার রাজাটি বন্দর হাই স্কুলে আমাদের রক্তদান শিবির এখানে শুরু হয়েছে। রক্তদান মানুষের জীবনদান, এই সামাজিকতার মধ্য দিয়ে আজকে আমরা প্রায় 70-75 জন এখানে মানুষ আমাদের রক্তদান করেছে। আগামী দিনে যাতে এই রক্ত সত্যিকারের যারা রোগী অসুস্থ মানুষদের প্রয়োজন মেটাতে পারে এবং বাস্তবিকভাবে তাদেরকে জীবনদান করতে পারে, আগামী দিনে সুস্থ থাকবে এবং আজকের যে আমাদের যে রক্তদান শিবির এটা সামাজিকভাবে আমরা মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। সকলেই আমরা মন প্রাণ দিয়ে মানুষের সুস্থ সবল আমরা শরীর যাতে নিরোগ অবস্থায় থাকে তার কামনা করার জন্যে আজকে আমাদের এই রক্তদান শিবির। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজকে তার জন্মদিবস আমরা পালিত করেছি এবং তার মধ্য দিয়ে এই পশ্চিমবঙ্গের এই বাংলার আমরা আগামী দিনে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব এবং দিশা দেখাবো, এই কামনা করে সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই রক্তদান শিবির সাফল্য মণ্ডিত করুক এবং মানুষের জীবন সুস্থ পথে চলুক, এই কামনা করি। প্রতিষ্ঠাতা তথা ভারতবর্ষের রাষ্ট্রনায়ক মাননীয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজকে জন্মদিবস এই 6 জুলাই আজকে আমরা এই দিনটি পালন করছি। আজকে আমাদের প্রতিটা অঞ্চলে প্রতিটা বুথে বুথে কার্যক্রম চলছে, তার সাথে আজকে আমাদের এই মুখ্যমন্ত্রীর এই বুথে কার্যক্রম চলছে। আজকে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে
আমাদের যে ভারতের নদা পাঠানোর একজন প্রতিষ্ঠাতা, বীর যোদ্ধা, ভারতের রাষ্ট্রনায়ক। তাই আজকে ওনার জন্মদিন আমরা পালন করছি। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।